हेलो। हाँ हाँ कि राजू, হ্যাঁ বলো না। বড়দা তো বাড়িতে নেই, বিয়ে বাড়ি গেছেন। কি, বিক্রমকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে? ছি 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 ছি। কার ফোন? হ্যাঁ রাখছি। রাজু ফোন করেছিল, বিক্রমকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তোমার লোফার ভাইয়ের জন্য তো পাড়ায় আর মুখ দেখানো যাবে না। কি হয়েছে, কি হয়েছে মেজদি? কি আবার হবে, তোমার আদরের ঠাকুরপোকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। আসতে বলো মেজদি, বাবার শরীর খারাপ, সবে ঘুমোতে গেছেন। না আসতে নয়, আজের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। তুমি কি বলো? হ্যাঁ, এ পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে, ওই লোফারটার জন্য সব যেতে বসেছে। কি হয়েছে, কি হয়েছে রে মেজদা, এত চেঁচামেচি করছিস কেন? শোনো না, শোনো, কি হয়েছে, কি ঠাকুরপোকে থানায় ধরে নিয়ে গেছে। বরদা তো এখনো বাড়ি আসেনি, তুমি একবার থানায় যাও না। না বিপু, তুই এবার থানায় যাবি না, বারবার ছাড়িয়ে ওকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবার খাটুক কদিন জেল। কি হয়েছে, তোমরা তো চেঁচামেচি করছো কেন? আর কি হবে, দে আরো লাই দে, বিক্রমকে পুলিশ ধরে নিয়ে গেছে। মেজদা দয়া করে একটু আস্তে কথা বলুন, বাবা এমনিতেই অসুস্থ। এরা তোমার আমার কথা শুনবে না জয়া, বাবার কিছু হয়ে গেলে এদের কি এসে যায়? তুমি কি ভেবেছো বাবা বেঁচে থাকলে তোমার বিয়েটা হবে আর দাদারা তোমার বিয়েটা দেবেন না? আশ্চর্য, এর মধ্যে বিয়ের কথা আসছে কেন? আসছে এই কারণেই যে তোমার অন্তত বোঝা উচিত যে তোমার বিয়েটা হচ্ছে না তার আসল কারণ টাকা নয়, কারণটা হচ্ছে তোমার ওই লোফার ভাইটির জন্যে। পাত্রপক্ষকে তোমরা কিছুতেই রাজি করাতে পারছি না। লোফারের দিদিকে কেউ বিয়ে করতে চায়? বাজে কথা বলো না বৌদি, আমার কেন বিয়ে হচ্ছে না সেটা বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই আমার হয়েছে। আমি দেখতে ভালো নই, কালো, তারপর আমার বাবার কাঁড়ি কাঁড়ি টাকা নেই, তাই আমার বিয়ে হচ্ছে না। এর জন্য বিক্রম দায়ী হতে যাবে কেন? শুনলে, তোমার বোনের কথাটা শুনলে, ও এমন একটা ভাব দেখাচ্ছে যেন তোমরা ভাইরা টাকা খরচা করতে চাও না বলেই ওর বিয়েটা হচ্ছে না। তুমি সব ব্যাপারটা কেন নিজে গায়ে মেখে নাও মেজদি? দিদি বলেছে। কিরে, তোরা সব এখানে দাঁড়িয়ে কেন? আর কেন, এইমাত্র ফোন এসেছে, বিক্রমকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা তো আগেই খবরটা পেয়েছি, বাস থেকে নামতে চায়ের দোকানের একটা ছেলে এসে আমাদের খবরটা দিল। আজ কিন্তু তুমি ওকে ছাড়াতে যাবে না বর্দা। আমিও রিক্সা আস্তে আস্তে সেই কথা বলেছি, এবার যদি ওই লোফারটাকে ছাড়াতে থানায় যায় না আমি কিন্তু তুমুল অশান্তি করব। এমন ভাব দেখাচ্ছে যেন এমনিতে তুমি খুব শান্ত থাকো, যাও গুরুকে নিয়ে ঘরে যাও, যাও। তার মানে তুমি ওই লোফারটাকে ছাড়াতে আবার থানায় যাবে? হ্যাঁ যাবে। ও আচ্ছা, তুমি আবার এর মধ্যে এলে কেন? এলাম তার কারণ, আর যার বিরুদ্ধে বাড়ির সবাইয়ের অভিযোগ সেই ছেলেটা আমার। আপনি ঘরে যান বাবা। হ্যাঁ যাচ্ছি। শোন রাজীব, আজকাল খবরের কাগজে প্রায় দেখি যে আসামিদের লক আপে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে, তার জন্য মামলা মকদ্দমা অবশ্য হয়। তুই এক কাজ কর, থানায় গিয়ে অফিসারদের বল না যে বিক্রমকে ওরা যেন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। আমি বাপ হয়ে কথা দিচ্ছি, আমি কোনো অভিযোগও করব না, মামলা মকদ্দমা করব না। এ তুমি কি বলছো? ঠিকই বলছি, তাতে ও মরে বাঁচবে আর এরাও বাঁচবে। যা যা যার ঘরে যা। আলমারির চাবিটা দাও তো। কি করবে চাবি দিয়ে? তুমি জানো না কি করবো? মাসের শেষ, গুড্ডু সামনের মাসে স্কুলের মাইনে আর তার সঙ্গে সখানেক টাকা আছে। ঠিক আছে চাবিটা দাও। বারবার নিজের সংসারের টাকা দিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে আনছো, ভাইটাকে শুধু তোমার একার, অন্য ভাইদেরও বলো কিছু কিছু করে টাকা দিতে।
বাবা। বাবা আপনি ঘুমাবেন না? বিক্রমকে আজ পুলিশে কেন ধরেছে তুমি জানো সেজ বৌমা? ওর এক বন্ধু ভাস্কর যে মেয়েটিকে ভালোবাসত সে মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে অন্য সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ঠাকুরপো গিয়ে। বুঝেছি, আবার সেই বন্ধুর জন্য। এই ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানো স্বভাবটা জোর কবে যাবে? বাবা আপনি শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি যাও মা, বিক্রম ফিরে এলি আমি শুয়ে পড়ব। বাবা আপনার কাছে আমার একটা নালিশ ছিল। নালিশ? এখন যাও না বড়দি, নালিশটা জানাবো কাল সকালে জানিও। না কাল সকালে নয়, বড় বৌমার যা নালিশ আছে তা এখনই বলুক। তোমার নালিশ নিশ্চয় বিক্রমের বিরুদ্ধে? না, ওর বিরুদ্ধে আর নালিশ করে কি করব? আপনি তো এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেবেন। নালিশটা আপনার বড় ছেলের বিরুদ্ধে। রাজীবের বিরুদ্ধে? ওর বিরুদ্ধে কারোর নালিশ থাকতে পারে? বাবার মন মেজাজ ভালো নেই, তুমি এখন যাও বড়দি। আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ জানাচ্ছি, এতে তোমার এত গা চলছে কেন? ওকে বলতে দাও সেজ বৌমা। বলো তোমার কি নালিশ আছে বড় বৌমা? আগামী মাসে 3 তারিখে গুড্ডু স্কুলের মাইনে দিতে হবে, সেজন্য আমি 300 টাকা আলাদা করে সরিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর আপনার বড় ছেলে আমার কোনো কথায় কান না দিয়ে ওই টাকাগুলো নিয়ে থানায় গেছে বিক্রমকে ছাড়াতে। এখন আপনি বলুন তো বাবা, আমি আমার ছেলে স্কুলের মাইনে দেবো কোত্থেকে? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। ওসব দেখছি ফেকছি নয় বাবা, আপনার ওই লোফার ছেলের জন্য যদি আমার ছেলে স্কুল যাওয়া বন্ধ হয় তাহলে কিন্তু আমি তুমুল অশান্তি করবো। আমিও সেদিন রাত্রে তুমুল অশান্তি করতে পারতাম বড় বৌমা, যেদিন তোমার ওই ছেলের জন্যে বিক্রমের নামটা প্রথম পুলিশের খাতায় উঠেছিল। মা হয়ে সে কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি এখনো ভুলিনি। সেদিন ওই দুর্যোগের রাতে রাত 3টের সময় তোমার ছেলের জ্বর 105 ছাড়িয়ে গেল। বিক্রম ওই ঝড় বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে গিয়ে হাতে পায়ে ধরে ডাক্তার নিয়ে এলাম। ডাক্তার এসে বুড্ডুকে ভালো করে পরীক্ষা করে একটা ইঞ্জেকশনের নাম লিখে দিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে ইঞ্জেকশনটা না দিতে পারলে। কিন্তু ঝড় জলের রাতে ইঞ্জেকশন কোথায় পাবো? দাও দাও আমাকে দাও, আমি দেখছি। ওষুধটা না নিয়ে যেতে পারলে গুড্ডু বাঁচবে না। জানাল্লা বলছিলাম যে এই ঝড়ঝড়ের রাতে কি দোকান খুলবে? কি হলো, আর বেশি দেরি করলে তো